হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাব কালী পুজো বাড়িতে, একটা ইনভিটেশন আছে আমার জিজুর মামার বাড়িতে কালী পুজো। তো চলো, ফার্স্টে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর এই গেট রেডির ভিডিওটা শর্টসে দেওয়া আছে, তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো তারপর আমি রেডি করব মাম্মামকে, দেখো মাম্মাম কত বদমাইশি করছে। আর এবার ওর চুলটা বেঁধে দিয়ে তারপর ওকে রেডি করব, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি দিদি, জিজু অ্যান্ড মাম্মাম সবাই রেডি হয়ে গেছি, তারপর চলো এবার যাওয়া যাক। আমি আর জিজু গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো গাড়িটা রেখে আমরা এবার হেঁটে যাচ্ছি, গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো তোমরা দেখো পুরো বাড়িটা আর বাড়ির সামনেটা কত সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করেছে, তোমরা শুধু দেখতে থাকো। এখানে অনেক ভিড় ছিল, আর এখানে দেখো মায়ের প্রতিমা, এই জায়গাটা তো দারুণ ডেকোরেশন হয়েছে, তোমরা দেখো সবাই। এবার ব্রাহ্মণ ঠাকুর পুজোয় বসবে, তাই যত রকমের প্রিপারেশন নেওয়ার সব প্রিপারেশন নেওয়া চলছে, তো তোমরা দেখো সব। আর এখানে দেখো কফি স্টল ছিল, তো আমি আর মাম্মাম গেছিলাম কফি নিতে, কফি আর বিস্কিট ছিল তার সাথে, তো নিলাম আমরা। তো এবার এখানে পুজো শুরু হয়ে গেছে, সবাই মিলে বসে গেছে পুজোতে, আর আমরা দেখছিলাম এখানে পুজো। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম খেতে, খুব খিদে পেয়ে গিয়েছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য। তো দেখলাম ওখানেও অনেক ভিড় ছিল, তো এই ব্যাচটার পরেই আমরা বসে গিয়েছিলাম। এবার কী কী খাবারে মেনু ছিল তো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো এক এক করে। ফার্স্টেই ছিল ভেজিটেবিল চপ অ্যান্ড স্যালাড, দেন ছিল পুরি অ্যান্ড তার সাথে ছোলার ডাল, খুব সুন্দর খেতে হয়েছিল, জাস্ট অসাম। তো তারপর ছিল এখানে পোলাও অ্যান্ড কাশ্মীরি আলুর দম, খুব এটাও খুব সুন্দর খেতে ছিল। তো সমস্ত রান্না খুব সুন্দর হয়েছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তারপর জল তো ছিলই। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আইসক্রিম নিতে আইসক্রিম স্টলে, তো একটাই ফ্লেভার ছিল সেটাই নিয়েছি, খুব সুন্দর খেতে ছিল এটাও। তো তারপর দেখো এখানে পুজো কন্টিনিউ চলছে। তারপর আমরা করে নিয়েছিলাম কিছু ফটোশ্যুট, ফটোশ্যুট না করলে চলে, আমরা কোথাও গেলে ফটোশ্যুটটা তো ম্যান্ডেটরি, রাইট? তো সেই জন্য ফটোশ্যুট করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব বাড়ি, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, লাভ ইউ, টেক কেয়ার।